আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। নোদা নোনের আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব করোনা বর্ষের শেষে কোরআনের হেদায়েত সম্পর্কে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, প্রতিটি প্রজন্মের জন্যই অবকাশের এক নির্দিষ্ট সময় রয়েছে, যখন তা শেষ হয়ে যাবে তখন অবকাশের জন্য আর একটি মুহূর্ত তারা পাবে না, আবার এক মুহূর্ত আগেও তাদের অবকাশকাল শেষ হবে না। ভারতের খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুল কালাম আজাদ মালিকিয়া মিদ্দিনের তাফসিরে লিখেন, পবিত্র কোরআনে আজাল শব্দটি একটি নির্দিষ্ট কাল, যুগ বা সময় বোঝাতে ব্যবহৃত হয়েছে। প্রতিটি প্রজন্মের জন্য একটি আজাল রয়েছে। কথাটির অর্থ হল, মহান আল্লাহ মানুষের জন্য একটি সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন, যে সীমা টপকে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ বান্দাকে অবকাশ সময় দিতে থাকেন। যতক্ষণ পর্যন্ত বান্দা ওই সীমার মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত টুকটাক গোনা খাতা করলেও খোদাই আজাব তাকে স্পর্শ করে না। এটি ব্যক্তি এবং পুরো প্রজন্মের ক্ষেত্রে মহান আল্লাহর একটি সাধারণ আইন। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ও প্রজন্ম খোদাই সীমার বাইরে না যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই জাতিকে অবকাশ দিতেই থাকেন। পূর্ববর্তী প্রজন্মগুলোর ধ্বংসের কারণ বিশ্লেষণ করলেও দেখা যায়, তারা আসলে খোদাই দেওয়াল টপকে যাওয়ার কারণেই ধ্বংসের গর্তে চিরদিনের জন্য হারিয়ে গেছে। মাওলানা আবুল কালাম আজাদ লেখেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ব্যাপারেও আল্লাহ তাআলার একই নীতি। যতক্ষণ পর্যন্ত কোনো প্রজন্ম সহনীয় মাত্রায় জীবাণু প্রকৃতি ধ্বংস করতে থাকবে এবং পাশাপাশি ঘটতে থাকবে আর ভাঙাচ্ছে গড়ার পরিমাণ বেশি হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই জাতিকে আজাব থেকে অবকাশ দেবেন। পবিত্র কোরআনের একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি যখনই কোনো প্রজন্মকে আজাবে ফেলার সিদ্ধান্ত নিই তাদের জন্য পাপ ও ধ্বংসের কাজ সহজ করে দিই, এতে করে সহজেই তারা সীমালঙ্ঘন করে বসে, ফলে আমার আজাব তাদের চিরতরে ধ্বংস করে দেয়। আজকের পৃথিবীর দিকে তাকালে সচেতন ব্যক্তি মাত্র স্বীকার করবেন, আধুনিক বিজ্ঞান জীবনযাত্রা সহজ করার জন্য যেসব আবিষ্কার করেছে মানুষ সেগুলো এমনই সীমাতিরিক্ত ব্যবহার করছে, বিজ্ঞানীরা আটকে উঠছেন, হতবাক হচ্ছেন এবং যন্ত্রে ভয়াবহ মোহ থেকে মানুষকে দূরে থাকার জোর পরামর্শ দিচ্ছেন। কথা ছিল মানুষ যন্ত্র ব্যবহার করে জীবন সহজ করবে, কিন্তু ভয়ঙ্কর সত্য হলো যন্ত্র এখন মানুষকে ব্যবহার করছে। যাত্রী যদি নেশায় বুধ হয়ে গোড়াকে নিজের কাঁধে ছড়িয়ে নেয়, সে যাত্রীর গন্তব্য পৌঁছা যতটা অসম্ভব তার চেয়েও বেশি অসম্ভব যন্ত্র সভ্যতার যন্ত্রাসক্ত মানুষের শান্তি মুক্তি সুস্থ সুন্দর জীবনযাপন করা। অতিরিক্ত যন্ত্র নির্ভরতার ফলে বিশ্বজুড়ে প্রাকৃতিক পরিবেশ ও মানব সমাজ এবং মানব দেহ ভেঙে পড়ছে, ফলে জীর্ণ পৃথিবী মেরামতের জন্য আল্লাহ তাআলা করোনা নামক মিস্ত্রিকে পাঠিয়েছেন আমাদের মাঝে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে করোনা খোদার আজাব, কিন্তু গভীর দৃষ্টিতে দেখলে বোঝা যাবে খোদার করুণা হয়ে পৃথিবীবাসীর ওপর নাজিল হয়েছে করোনা। আর রহমানের রাহিমের তাফসিরে মাওলানা আবুল কালাম আজাদ লিখেছেন, আল্লাহ তাআলার পুরো সত্তাটাই দয়া, তিনি যখন আজাব দেন সেটিও দয়ার আরেক রূপ। যেমন পিতার শাসন সন্তানের জন্য মঙ্গল এবং করুণা হয়ে ঝরে পড়ে, তাই প্রত্যেক মুসলমানদের উচিত করোনা ভাইরাসের এই মহামারী থেকে শিক্ষা নিয়ে বাকি জীবন মহান আল্লাহ তাআলার পথে অতিবাহিত করা।